দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার অবৈধ কিনা এরকম প্রশ্ন থাকার পরও দেশের অনেক মানুষ এই সরকারকে সাপোর্ট করেছে, কারণ শেখ হাসিনা সরকারের 15 বছরে বিভিন্ন কার্যকলাপে অনেকেই বিরক্ত ছিল, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা ভোট দিতে পারে নাই 15 বছর, তারা এই সরকারকে ভালোভাবে সাপোর্ট করছিল। কিন্তু অনেকেই মনে করছেন এই সরকারের জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে। এখন কেন কমে যাচ্ছে এগুলো অনেক কারণ, বিশেষ করে অনেকেই মনে করছেন এই যে ছাত্র যারা আছে সরকারের পেছনে, তারা সব কিছুতেই মাতব্বরি করতেছে, সব কিছুই অনেক কিছুকে বাধ্য করছে। যেমন আমরা দেখলাম যে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু সাহেব মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে বলছিলেন যে তার কাছে কোনো পদত্যাগ পত্র নেই শেখ হাসিনার। অনেকেই মনে করেন যে তিনি আগে স্বীকার করেছেন আছে, এখন বলছেন নাই। অনেকে মনে করছেন যে তাকে আগে জোর করে তাকে দিয়ে বলানো হয়েছে, এখন আসল সত্যটা তিনি প্রকাশ করেছেন এবং এখানেই ঝামেলা হয়েছে। এখন এইটাকে, এই সরকারকে, এই রাষ্ট্রপতিকে বিদায় করার জন্য বঙ্গভঙ্গন ঘেরাও, আলটিমেটাম, বিভিন্নভাবে তাদেরকে প্রেশার দেওয়া হচ্ছে এবং তাকে হয়তো বিদায় করা হবে, এবং সেটাও আইন না মেনেই করার সম্ভাবনা বেশি, কারণ আইন হচ্ছে তাকে একমাত্র বিদায় করতে পারে রাষ্ট্রপতিকে সংসদ অথবা স্পিকার। সুতরাং এখানে যদি তারা না থাকেন, কেউ নাই এখানে, সুতরাং অন্য কেউ বা কারো চাপে করলে সেটা আইন ভঙ্গ হবে, অনেকেই সেটা মনে করান। শুধু এই ক্ষেত্রে আইন ভঙ্গ নয়, অনেকে মনে করেন এই সরকার বিভিন্নভাবে আইন ভঙ্গ করছে। দেখা যায় যে অনেক লোক, যে এক একটা কেসে শত শত লোককে ইচ্ছাকৃতভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে নিরাপরাধ রূপকে, তাদেরকে পুলিশ কোনো তদন্ত ছাড়াই তাদেরকে ধরছে, জেলে দিচ্ছে, রিমান্ডে দিচ্ছে। তারপরে এই যে দেখা যায় শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দিচ্ছে, বাবর, মামুন, তারেক, অনেকের 2 দিন পর পরে তাদের এই যে কেস ছিল এগুলো কেস তাদেরকে মোটামুটি প্রত্যাহার করে ফেলা হচ্ছে। এই ধরনের বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে সরকারের, প্লাস পুলিশের যে নিয়োগ যে বাতিল, 252 জন, এর আগে এএসপি 62 জন, এখন প্রেসিডেন্টের অপসারণ, এইগুলো যে করা হচ্ছে, এবং এগুলো অনেকেই মনে করেন যে ছাত্রদের চাপে এগুলো করা করছে সরকার, এবং সেটা আইন ভেঙেই করছে। এখন বিএনপি সেটা বুঝতে পেরেছে, আজকে 3 জন তাদের সিনিয়র নেতা, তারা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন, কারণ এই যে আইন ভাঙ্গার চূড়ান্ত পর্যায়ে এসে রাষ্ট্রপতিকে অপসারণের যে উদ্যোগ বা কথাবার্তা বলা হচ্ছে, সেগুলো যাতে আইন না ভাঙ্গে, যাতে সরকার সমালোচিত না হয়, রাষ্ট্র অবকাঠামো যাতে ভেঙে না পড়ে, এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো এখন চিন্তিত। এখন এই যে আইন ভাঙ্গার রাজনীতি যদি এইভাবে এগিয়ে চলে, এবং যে সরকারকে সাধারণ মানুষ এত বিশ্বাস করলো, তারা কি ব্যর্থ রাষ্ট্রের দিকে এগোবেন? এখন তারা যদি এই আইনের কথা বলে, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলে, বৈষম্য তৈরি করেন, হিংসার রাজনীতি প্রতিষ্ঠা করতে চান, এবং রাষ্ট্রকে বেআইনিভাবে ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দিতে চান, তাহলে মানুষ তো বলতেই পারে, তাহলে তোমাদের দিয়ে কি লাভ হলো? তাহলে তো আওয়ামী লীগই ভালো ছিল। অবস্থাটা এরকমই, হয়তো এই প্রশ্নটা দাঁড়িয়ে যাবে অথবা দাঁড়িয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।